লক্ষ্মীর ভাণ্ডার নয় যুবশ্রীও নয় এই নতুন প্রকল্পে এক হাজার টাকা দিচ্ছে সরকার আধার কার্ড প্লাস ভোটার কার্ড প্লাস ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কি এই নতুন প্রকল্প কিভাবে আপনাদের আবেদন করতে হবে কি কি প্রসেস রয়েছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে একটি আর্টিকেলে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে প্রত্যেক বছর নানা ধরনের প্রকল্প কিন্তু চালু করা হয়ে থাকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষকে ভাতা যোগায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোটি কোটি উপভোক্তারা আর্থিক সাহায্য পেয়ে থাকেন বিভিন্ন ক্ষেত্রে মেলে এই সুবিধা চিকিৎসার ক্ষেত্রেও বেশ সুযোগ দেওয়া হয়ে থাকে উপযোগী প্রকল্পের দিকে বাংলার মুখ্যমন্ত্রী এক প্রকার রেকর্ড করেছেন আমরা যদি বিস্তারিত দেখতে যাই উল্লেখ্য পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে যে সমস্ত প্রকল্প চালু করা রয়েছে তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এছাড়াও রয়েছে কন্যাশ্রী রূপশ্রী ইত্যাদি কিন্তু এবার আরও একটি প্রকল্প নিয়ে বড় ঘোষণা হয়েছে বিভিন্ন প্রকল্প নিয়ে আপডেট আসার পর এবার বার্ধক্য ভাতা নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার উল্লেখ্য এই সুবিধা পেয়ে থাকে ষাট বছরের বেশি বৃদ্ধারা প্রতি মাসে এক টাকা বয়স ষাট বছর পেরোলে বাসিন্দাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে এই প্রকল্প নিয়েই ঘোষণা এসেছে উল্লেখ্য বিভিন্ন প্রকল্প চালানোর জন্য কেন্দ্র সরকারের তরফে বিপুল টাকা দেওয়া হয় রাজ্য সরকারকে আর সেই টাকা নিয়েই লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে নানান ভাতা দিতে পারছে বাংলার সরকার বার্ধক্য ভাতা নিয়ে কি জানা যাচ্ছে তাই জানাই এখন আপনাদের দেখুন পরিষ্কার করে বলা হচ্ছে উল্লেখ্য যে রাজ্য সরকার ঘোষণা করেছে বার্ধক্য ভাতা প্রকল্পে আরও নতুন করে পঞ্চাশ হাজার উপভোক্তাকে যুক্ত করা হবে প্রসঙ্গত ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় কুড়ি লক্ষ পনেরো হাজার উপভোক্তাকে মাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে আরও পঞ্চাশ হাজার যুক্ত হলে এই সংখ্যাটা দাঁড়াবে কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার গত দু সাল থেকেই এই প্রকল্পের এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন পুরুষ মহিলা উভয় ষাট বছরের ঊর্ধ্বে গেলেই এই যে বৃদ্ধ ভাতা রয়েছে বার্ধক্য ভাতা রয়েছে এখানে কিন্তু আবেদন করতে পারেন এখন কিন্তু আপনারা দেখলেন যে নতুন করে পঞ্চাশ হাজার কিন্তু এই বার্ধক্য ভাতা আবারও কিন্তু আবেদন জমা নেওয়া হবে এবং পঞ্চাশ হাজার নতুন করে বৃদ্ধ বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা কিন্তু বাড়ানো হবে তো অবশ্যই আপনারা কিন্তু আপনাদের কাছে যদি আধার কার্ড ভোটার কার্ড প্লাস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং সঙ্গে যদি আপনার বাড়ির কোনো লোকের কোনো পরিবারের কোনো সদস্য যদি ষাট বছর পার হয় সেক্ষেত্রে কিন্তু এই বৃদ্ধ ভাতা প্রত্যেক মাসে এক হাজার টাকা এটা কিন্তু আবেদন করে আপনারা অ্যাপ্রুভাল পেয়ে প্রত্যেক মাসে এই এক হাজার টাকা অ্যাকাউন্টে নিতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলাইকেনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকেনটাকে কেনাবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ